কুষ্টিয়ার খোকসা পৌরসভায় ঘুষ ছাড়া হয় না কোনো কাজ। সড়ক নির্মাণ থেকে শুরু করে যে কোনো নাগরিক সেবার ক্ষেত্রে পৌরবাসীকে গুনতে হয় টাকা। এখানে টাকা দিলে সেবা মেলে, আর না দিলে পড়তে হয় নানা বিপত্তিতে। দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষের নানাবিধ অনিয়মে অসহায় পৌরবাসী। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। খোকসা পৌরসভার রাজিনাথপুর এলাকার আলিয়া খাতুন বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকায় দেড় বছর আগে আবেদন করেছিলেন পৌরসভায়। অনেকদিন দৌড়াদৌড়ির পর রাস্তা হয়েছিল, তবে তার জন্য আলিয়াকে গুনতে হয় 40,000 টাকা। সিসিটিভির ফুটেজের দৃশ্যে মেয়র প্রতিনিধি পৌরসভার ঠিকাদার সুবোধ বিশ্বাসের রাস্তা করা বাবদ টাকা নেওয়ার প্রমাণও মিলেছে। রাস্তা তৈরির পর আলিয়া পড়েন আবার আর এক বিপত্তিতে। এবার রাস্তা টিকিয়ে রাখার জন্য দাবি করা হয় টাকা, পরে সেই টাকা না দিতে পারাই কৌশলে রাস্তাটি ভেঙে দিয়ে তুলে দেওয়া হয় প্রাচীর। রাস্তায় এখন আলিয়ার পরিবারের কাল হয়ে দাঁড়িয়েছে। এই বিপত্তি থেকে মুক্তি চায় তারা। গুনিয়ে টাকা, বললাম কি নেন টাকা, নেন টাকা নিয়ে গুনেন, গুনি নেওয়া আছে সন্নত। তো উনি গুনিয়ে মেয়রকে ফোন দিল, হ্যাঁ টাকা পাইছি, তো চলে আসেন। তখন শুভ ওই রাস্তা তাড়াতাড়ি করে মাপজোক করে রাস্তায় ই ফেলল, একবার নিলে 40,000, আরও দিলাম, আরও কত জায়গায় ডাললাম, আর এখন আবার 50,000 কোনে পাবো? আমরা তো ব্যাংক ব্যালেন্স করেছি জানি তো রাস্তার জন্য অনেকই টাকা নিচ্ছে আপনাদের। হ্যাঁ, যে আসে সেই টাকা দাও। এই রাস্তা কাজ শুরু হলো তখন বাইদি ভাই কন্ট্রাক্টরের মেয়রে বললো, মানে তাকে একদিন ডেকে নিয়ে বললো, আমার হাজব্যান্ডের ডেকে নিয়ে বললো যে রাস্তা করতে কিছু তো খরচ টরচ আছে, ওগুলো যদি তুমি দিয়ে দাও তাহলে রাস্তা করে দেবো। কমিশন এসে দেখাই দিয়ে গেল এবং কন্ট্রাক্টর আমার বাসায় ঢুকলো। আমি তখন ছিলাম আমার শাশুড়ির হাত থেকে 40,000 টাকার একটা বান্ডিল কন্ট্রাক্টর নিল। তা আমার শাশুড়ির হাত থেকে সে টাকাটা নেওয়ার সাথে সাথেই ওই মুহূর্তেই কতক্ষণ পরেই কমিশন আসলো, আসলে জায়গাটা দেখাই দিয়ে গেল। হেডমিস্ত্রি তারা জায়গা ই করে রেখে ওই বিকেলের ভিতরে রাস্তাটা তারা তৈরি করে দিল, এই বড় রাস্তার সাথে আমার পকেট রাস্তা। ওটা হয়ে গেল বিকেলবেলা, আবার মানে ওই পক্ষের লোকজন, ওই পাশের জমির পক্ষের লোকজন, সেই নেতারা আইসা সন্ধ্যার পরে বাসা টাসা বেরিয়ে গেল। শুধু এমন একটি অভিযোগই নয়, খোকসা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে শত শত অভিযোগ এলাকাবাসীদের। চেয়ারম্যান, কমিশনার, ওয়ার্ডের ব্যাপার স্যাপার যদি কোনো কাজে কমে যাওয়া যায়, রাস্তাঘাট যে ব্যাপারে যাওয়া যায়, আগে টাকা দাও তারপরে কাজ হবে। একটা কার্ডের জন্য, একটা বিধবা কার্ডের জন্য গেলে 5,000 দাও কাজ, কার্ড হবে 5,000, না যে কার্ড হবে না। একটা কার্ড দিতে গেলে 800 জন তার এলাকা বাইচি বাইচি কার্ড দেয়, তাছাড়া সে তারা কার্ড দেয় না চেয়ারম্যান মেম্বার। যেখানে দেখা যাচ্ছে কিছু টাকা পয়সা লেনদেন হচ্ছে বা তার আত্মীয় স্বজন বা তার কেন্দ্রিক কোনো কিছু হচ্ছে, সেখানে রাস্তাঘাট হচ্ছে, সাধারণ জনগণের কোনো উন্নয়নের জন্য যে কোনো কাজ করা সেরকম কোনো কিছু করতেছে না। এ বিষয়ে মেয়রের প্রতিনিধি সুবোধ বিশ্বাসের সাথে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি। আর এ সকল অভিযোগ অস্বীকার করেছেন মেয়র তারিকুল ইসলাম। যে টাকা দিয়েছে সেও আমার কাছে বলতে পারবে না যে আপনার কাছে শুনে টাকা দিছি, যে নেছে সেও 40,000 কেন, এরকম 40,00,000 টাকা দিলেও আমি নিই না। এটা খোকসা যেখানে তদন্ত করবেন বলবে যে না মেয়র। সেবামূলক এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চলা কর্তাবাবুদের অনিয়মের বেড়াজাল থেকে মুক্তি চাই পৌরবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।